So hi friends, good morning. Welcome to my channel. I'm the happy lifestyle. Tomorrow, আমাদের আশেপাশে সবাই মিলে আর কেটে এই পুজোটা করে এই তিন চার বছর ধরে পুজোটা হচ্ছে দেখা ভালো খুব সাজিয়েছে সুন্দর মানে যেমন কোনো টাকা ইনভেস্ট না করে মানে বাড়ির জিনিসপত্র দিয়ে মানে কারবারি টপ তারপরে বাসটা সেগুলো দেখো কিন্তু আমাদের পাশাপাশি যারা ওরা মিলে আর কি করেছে তো খুবই সুন্দর হয়েছে তার সঙ্গে সঙ্গে বাচ্চা কাচ্চারাও ছিল দেখতে পাচ্ছ অনেকেই পুজো করছে আর আমার মেয়ে আজকে শাড়ি পরেছিল ওই দেখো আমার কোলে বসে আছে হেয়ারবেল মাথায় আমি দেখাচ্ছি ওর বাবাকে তো এখানে সব আমার জায়রাই আছে মানে সব আমাদের পাড়ার প্রতিবেশীরাই তো আমাদের বাড়ির তিন মেয়ে আজকে শাড়ি পরেছিল সরস্বতী পুজো বলে কথা তো ওই সামনের দিকে ওরা বসে আছে সবাইকে মানে তোলা হয়নি কেননা আমার মেয়ে এত বিরক্ত করছিল অনুষ্ঠান হলে এত বিরক্ত করে আজকে ভাবছি অনেকগুলো ভিডিও বানাবো ওকে নিয়ে একটু নাচের টাচের ভিডিও বানাবো গান শুনলেই নাচতে চায় শাড়ি পরেছে তো একটা ছবি ওকে তুলতে দেয়নি মানে একটা ছবিকে আমি থাম্বনেল বানাবো সেই ছবিটাও তো তোলা হয়নি ওরও তোলা হয়নি আমারও তোলা হয়নি মানে এর জন্য আমার ভীষণ রাগ হয় কোন অনুষ্ঠান হলেই ভীষণ বিরক্ত করতে শুরু করে তো যাই হোক সব বাচ্চা কাচ্চা এরকম করে আর কিছু বলার নেই নতুন করে সো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর লাস্ট অবধি দেখার অনুরোধ রইল বেশি বেশি জায়গাতে আমরা ঘুরতে পারিনি এখন যেটুকুনি ঘুরেছি সেইটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা পুরো ভিডিওটা দেখো আর অবশ্যই জানিও যে কেমন হয়েছে What do you feel beside? I don't know where we're gonna fly like you. So, দেখো বন্ধুরা তারপর চলে এলাম আমাদের আমার বড় যে স্কুলে পড়াশোনা করছে সেই স্কুলে মানে আমাদের পাড়ার হাই স্কুল তরঙ্গঘাটি হাই স্কুলে তো সেখানে কেমন কি পড়ে তোমার একটু দেখে নেওয়া হয়েছে সুন্দর আছে দেখো কোন কতক্ষণ করে তাই ভালো করে সাজিয়েছে ভালো লাগছিল দেখতে আর এদিকে সবাই প্রসাদ বিতরণ হচ্ছে তাই প্রসাদ নিচ্ছিল আর আমাদের তাড়াহুড়া ছিল বলে আমরা নিয়েই বাড়িতে এসেছিলাম তো হাই ফ্রেন্ড দেখো আজকে আমরা সরস্বতী পুজোর বিকালবেলা ঘুরতে যাচ্ছি সকালবেলা তো এখানে ওখানে একটু ঘুরে করলাম আর এখন যাচ্ছে হচ্ছে নবরূপরাতে ওখানে একটা মেলাও আছে অনেকদিন যাওয়া হয় না তো আজ মেলাও দেখবো প্লাস সরস্বতী পুজো ঘোরাও হয়ে যাবে তো দেখো এই যে এই যে বাবা এম বড় জমি ও বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত তারপর দেখো আমরা একটা চলে এলাম বললামই তো যে ইয়েতে যাব মেলাতে যাবো নগরুপুরাতে তো নগরুপুরে মেলাতে এসে দেখি মেলার স্পটে গিয়ে যে মেলাই নেই মেলা শেষ হয়ে গেছে আদৌ আমরা জানতাম না যে মেলা শেষ হয়ে গেছে তো আমার দেখার ভুল ছিল যে 26 তারিখ পর্যন্ত হয়তো ছিল তো আর কোথায় যাব তো এই পাশে একটা রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টই বলা চলে এটাকে মানে সুন্দর প্রকৃতি আশেপাশে সত্যি খুব ভালো লাগে খোলামেলা আর গরমের দিন আসতে তো খুবই ভালো লাগে হাওয়া দেয় অনেক তো বেশি শীত ছিল না বলে আমার সোয়েটার পরিনি অনেকে বলুন থাকে স্টাইল বেশি তো আজকে একটু ভালো করে একটু সেজেছিলাম তো মেকআপ শেখার পর সামান করে সাজা হয়ে ওঠেনি তো আজকে ভাবলাম একটু সাজি তো ফার্স্ট টাইম আমি খুব এরকম করে মানে কাট করলাম কাট না মানে আইব্রো দিয়ে এরকম করে একটু সাইজ করে ইয়ে করলাম এটা প্রথমবার তো আশা করি তোমাদের ভালো লেগেছে যে অবশ্যই জানি আমাকে কেমন লাগছে তো দেখো বন্ধুরা আমরা এখন চলে এসেছি নবরূপার মৌচাক রেস্টুরেন্টে তো মেলাতে গেছিলাম গিয়ে দেখি মেলা পুরো মানে বন্ধ আমরা সেটা জানতাম না তো একদম বোকা সেজে গেলাম তো এখন আর কোথায় ঘুরবো তো ভাবলাম এই রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করে তারপরেই যাই আর বাইরে হচ্ছে আওয়াজ হচ্ছে গানে তো বুঝতেই পারছো আর দেখো জায়গাটা খুব সুন্দর অনেকে এসছে এসে বসছে এর আগে একবার এসেছিলাম তো ভীষণ ভালো লেগেছিল এখানকার খাবার তো তোমরা যারা নগরপুরাতে থাকো বা তার আশেপাশে থাকো একবার হলেও এখানে এসে দেখতে পারো অবশ্যই খুব ভালো এখানকার খাবার দাবার তো আমরা এখন অর্ডার করেছি আসেনি চাউমিন আর মুগলাই অর্ডার করলাম
তোমরা দেখতে থাকো, পার সঙ্গে থাকো, আর তোমাদের পুজো কেমন কাটলো সেটা অবশ্যই জানিও। আর আজকে আমি সেজেছি, আমাকেও কেমন লাগছে সেটা অবশ্যই জানিও। চেষ্টা করেছি অনেকদিন পরে একটু সাজার, অনেকদিন পরে মেরুন পরে সাজলাম। আর এই যে আমার বাবা, একটু হাই করে দাও, হাই করে দাও বাবা, হাই হাই। তো মেলায় আসাটা সত্যি একদম গেল, মেলায় আসবো আসবো করে কে জানে মেলা শেষ হয়ে যাবে, জানতামও না। তো আর কি, আচ্ছা বছর আবার হবে, এ বছরটা আর হলো না, আচ্ছা বছর আবার হবে। এখানে আমার বর, দেখো তুমি হাই করে দাও, আর দেখো ব্যাগ, জায়গাটা সুন্দর। বাবা এটা হাই করে দাও, শোনো তুমি কি খাবে, তুমি কি খাবে মাম। তো দেখো আমাদের মুখ লাইট কত সুন্দর দেখতে, জল জল জল। বাবা নাচো, এই যে ভালো করে ভালো করে ভালো করে, বাবা ভালো করে নাচো বাবা, এদিকে তাকাও, এদিকে তাকাও আমার দিকে, মনটা এসে 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 টাটা, একা একা চলে যাবে, এই বাবা হাই ফ্রেন্ডস, তো আবার চলে এলাম তোমাদের সামনে। তো তোমরা দেখতেই পেলে যে আজকে ঘুরতে গিয়েছিলাম, তো ঘুরতে এত বোকা সেজেছি, ভেবেছি যে মেলা হচ্ছে নগরগুলাতে, তো মেলায় মেলাতে যাব, আর সরস্বতী পুজো তেমনি সবাই ঘুরতে পেলে এক কাজে দুটো হয়ে যাবে। তো সেখানে গিয়ে দেখি মেলা নেই, মানে কি বলবো, তো আমি হয়তো ভুল দেখেছিলাম আমাদের পাড়ায় পোস্টার। তো মেলা তো ঘোরা হলো না, এমনি নগরকুড়ার পাশে একটা হাপানিয়া বলে একটা জায়গা আছে, ওখানে গিয়েছিলাম মৌচাকে। তো মৌচাকে ভীষণ ভালো খাবার খাবার দাবার হয়, এর আগেও একবার গেছিলাম, আজকেও গেলাম। তো বরবল আর কোথায় ঘুরতে যাবো, আর কোথাও ঘোরার জায়গা সেমন ছিল না, এর জন্য ওখান থেকে একটু খাওয়া দাওয়া করে মোগলের চাউমিন খেয়ে চলে এলাম। তো আজকের দিনটা ব্যাস আমাদের এইভাবেই গেল, আর মেলাতে ঘুরতে পারলে অনেকই ভালো লাগতো, যাবো যাবো করে যাওয়াই হলো না, এদিকে মেলা শেষ হয়ে গেল। তো আমার মেয়ে যখন পেটে ছিল তখন একবার গেছিলাম, আর মাঝখানে এই এক দেড় বছর যাওয়াই হয়নি। তো এবার হলো না, সামনের বছর আবার হবে।
তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও তোমরা। আর তোমরা কেমন করে তোমাদের দুর্গাপুজোটা সেলিব্রেট করলে, সরি দুর্গাপুজো নয়, সরস্বতী পুজোটা কেমন কাটলো তোমাদের সেটাও কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর এইভাবেই আমার পাশে থাকো, আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। যারা নতুন দেখছো তাদেরকে রিকোয়েস্ট রইলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো আমাদের একটা সাবস্ক্রাইব একটা লাইক অনেকটা বেশি ম্যাটার করে আমাদের কাছে। সো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবসময় হ্যাপি থেকো, টাটা বাই বাই।